ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। কোথায় বল ফেলবেন যেন বুঝে উঠতে পারছিলেন না শিবম মাভি। নিখুঁত টাইমিংয়ে একের পর এক বল বাউন্ডারিতে পাঠাচ্ছিলেন পৃথ্বীশ। প্রথম ব্যাটসম্যান হিসেবে টি টোয়েন্টিতে ইনিংসের প্রথম ওভারে ছয়টি চার হাঁকানোর বিশ্ব রেকর্ড গড়েছেন এই ভারতীয় তরুণ। পৃথ্বীশ এখন প্রথম ব্যাটসম্যান যিনি কিনা টি টোয়েন্টিতে ইনিংসের প্রথম ওভারে ছয় চার হাঁকিয়েছেন। এক ওভারে তিনি নিয়েছেন ২৫ রান। এদিন পৃথ্বীশ চড়াও হয়েছেন ২২ বছর বয়সী কলকাতার পেসার শিবম মাভির উপর, যে কিনা ওভারের প্রথম বলটি শুরু করেছেন ওয়াইড দিয়ে। এরপর গুনে গুনে শিবম মাভির সেই ওভারে ছয়বার বল বাউন্ডারির বাহিরে পাঠিয়েছেন পৃথ্বীশ। একে একে মেরেছেন ছয়টি চার, ছয় চারে তিনি নিয়েছেন ২৪, সাথে একটি ওয়াইডের রান, তাতেই প্রথম ওভারে দাঁড়িয়েছে ২৫ রান। টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ইনিংসের প্রথম ওভারে ছয়টি চার হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন পৃথ্বীশ। ম্যাচের প্রথম ওভারের এই কাণ্ড ম্যাচ শেষে গড়িয়েছে ভিন্ন রূপে। ম্যাচের শেষে খেলোয়াড়রা যখন একে অপরের সঙ্গে আলোচনা করছিলেন তখন পৃথ্বীশর ঘাট চেপে ধরেন ছয়টি চারের মার খাওয়া শিবম মাভি। বেশ অনেকক্ষণ পৃথ্বীশর সঙ্গে মজা করেন তিনি। মূলত ভারতীয় তরুণদের দুইজন এরা নিজেদের মধ্যে সম্পর্ক রয়েছে দারুণ, তাই তো মাঠের খেলায় পারফরম্যান্সের বিচারে পৃথ্বীশর হাতে মার খেয়ে ম্যাচ শেষে তার সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন শিবম মাভি। শিবম মাভি ও পৃথ্বীশর এমন কাণ্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় এক ওভারে ছয়টি চার মারার দায়ে পৃথ্বীশর ঘাড় চেপে ধরেছেন শিবম মাভি।